ছাগিলের খাপ থেকে আমি কোসি মিষ্টি কুমার নেমো নারা দিও ডাই কে রাখছো গা আয় আয় দেন দে দর্শক দাই ভরে ফুটো করে ফলাইলে ও ভরে আবার ছিদ্রি করে এটা আরো ছোট বাহ টাকাই নেবে না দেখেন দর্শক কি করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকের এই খালের পাড়ে শাকিলের কুমার খেতে আসছি, মিষ্টি কুমার খেতে আসছি। শাকিল জি, তোমার কুমার খেতে আজকে আসলাম যে এই তরতাজা দিয়ে যাবো, এই জন্য তোমার এই খেতে তুমি ছাড় দাও নাই। তোমার এখানে খেত কয়টা? খেত আছে দুই তিনটে খেত আছে, ফুল আসছে, ফল আসছে সামনে। চলো দূর শাকিল, এই খেতটা তোমার, ওইটাও তোমার, এইটাও তোমার, ও ওখানে একটা বললাম ওখানেটাও তোমার। দর্শক, এই শাকিল কিন্তু এই আইএ সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু সে তার এই এই যে আমাদের গ্রামের বাড়িতে এই খালের পাড়ে এইভাবে নিজে শস্য ফলাইছে, তাই আমাকে আজ কয়দিন ধরেই বলে যে আমি কি নেবেন আইসেন। আমি বলি না, তুমি তো বিক্রি করো, দরকার তোমার থেকে আমি কিনে নেবো, তা আমি আসবো তোমার খেত দেখতে। তাই আজকে আমি শাকিলের খেত দেখতে আসছি। শাকিলের খেত থেকে আমি কোসি মিষ্টি কুমার নেবো, নদীর ছোট চিংড়ি মাছটা আছে না, সেই চিংড়ি মাছটা দিয়ে আমি আজ রান্না করি। ক্যামেরাম্যান সকালে বাজারে পাঠাইছিলাম, সে ছোট নদীর ছোট চিংড়ি মাছ আছে। লেখাপড়ার ফাঁকে এই এই যে একটা ফসল ফলাইছে, দেখেন গ্রামের ছেলেরা কিন্তু আসলে কি অলস না। শাকিল, তুমি আমার এই কোসি কুমার দেখাও। কই কুমার? হ্যাঁ, মিষ্টি কুমার, কোসি কুমার। তো এই নাড়া দিয়ে ডাইকে রাখছো গা আয় আয় দেখেন দর্শক দেয় ভরে ফুটো করে ফেলাইলে, ও ভরে আবার ছিদ্রি করে। ও তাহলে শাকিল, আমি এই ছেললাম কিন্তু তোমার এই কুমারটা, একবারে কোসি কুমার। শাকিলের খেতে শাকিল তো সার দেয় না, সার দেছো তুমি? না না, কোনো সার দিই না, আরো তো লাগবে আমার, এই একটাই তো হবে না, আরো কোসি কুমার আরো দাও আমার। এটা আরো ছোট, বাহ শাকিল আরো একটা লাগবে, যাও না। এই ক্যামেরাম্যান অনেকগুলো চিংড়ি মাছ আছে, ওই নদীর চিংড়ি তো, বাহ। গ্রামের ছেলেরা যদি এইভাবে বাড়ির আঙ্গিনায় এই যে বাড়ির পাশে এই যে খালের পাড়ে হোক বা যে কোনো খেতের আইলে এইভাবে যদি সবজি রোপণ করে, তাইলে সবজি কিনতে হয় না, সবজি নিজেরা খাইতে পারে, এমনকি মানুষকেও দিতে পারে। এই কত তুমি কত? না আপনারা তো, আমি আইতেই কইছি, আমি তো শখের ছেলে, আমরা আইতে বেশি দেহার জন্য, তাই আমরা আমি তো বেশি না, আমি পড়াশোনার পাশাপাশি আর কি কৃষিকাজ করি ঘরে খাওয়ার জন্য। ঘরে খাওয়ার জন্য আত্মীয় স্বজনের দাও? জি জি। ক্যামেরাম্যানের দিয়া নদীর চিংড়ি মাছ আনাইছি, আমি নিজেও খাই, আত্মীয় স্বজনের দিয়ে, আর আমিও আত্মীয়, আমার আমিও নিয়ে যান, টাকা নাই নাই, বুঝছো? ফুল লইয়াছি, কুমারের ফুল লইয়াছি, এই যা এই ফুল দিয়া আন্ডা ভাজবা, আমি এসে নদীর চিংড়ি মাছ দিয়ে আনবো। ২০০ কেমন আমার আজকে তো ঠক যে দুইটা কুমড়োই করছি, আর একটা রয়ে গেছে, ওটা লাগবে না, দুইটাই হয়ে যাইবে। বৌমা চিংড়ি মাছ গুলো কুটতে দিতে আছে, আর আমি এদিকে ফুলগুলো একটু ধুইয়া নেই, ধুইয়া কুচি কুচি করে
বৌমা ঝোকা বাড়া হয়েছে? হয় নাই, বাড়তে আসছে। চিংড়ি মাছ দেওয়া আছে, তোর পেঁয়াজ কষি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। বৌমা একটু যাও দিয়ে দাও দিয়ে। চিংড়ি মাছ কষানো শেষ হয়ে গেছে। আকিল তো টাকা নিল না। মিষ্টি কুমার চিংড়ি মাছ হয়ে গেলেই পরে আবার ডিমটা ভাজতে নেব। কুমারটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই। কুমারের লাগে চিংড়ি মাছ সমান ভাগে হয়ে গেছে। দেখো কালি চিংড়ি মাছ, চিংড়ি মাছ তোমার হয়ে গেছে, এখন আমি উঠাবো। কুমার ফুল দিয়া ডিমটা ভাজিয়ে নেব। আজকে দুপুরে খাওয়া কষি কুমার, কুমার ফুল দিয়া ডিম ভাজি। দর্শক আমার নাতি ঘেরে চিংড়ি মাছ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সে কি মজা দর্শক, না খেলেই বুঝবেন না। একদম টাটকা চিংড়ি মাছ দিয়া কচি কুমার, এদিকে আবার কুমার ফুল দিয়া ডিম। আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।